চলছে। সুশাসনের অভাবে শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে, আর অকার্যকর সংসদ এবং বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে পুরোপুরি গণতন্ত্রের চর্চা না থাকায় দেশে সুশাসন প্রতিষ্ঠা হচ্ছে না। রাজনৈতিক অর্থনীতি, জবাবদিহিতা ও সুশাসন নিয়ে এক আন্তর্জাতিক সেমিনারে সাবেক তত্ত্বাবধায়ক সরকারি উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ এসব কথা বলেন। শুধু রাজনৈতিক বিবেচনার কারণে শতকরা 60 ভাগেরও বেশি সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুফল প্রকৃত মানুষের কাছে যায় না। পরিসংখ্যান ব্যুরোর এ তথ্য উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের এখন উন্নয়নে সুশাসনের অভাবই বড় বাধা, সেই সাথে সমাজে মৌলিক নাগরিক ও মানবাধিকার নেই বলেও অভিযোগ করেন অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ। এবারে অর্থ সংবাদ।